মানে কলকাতার ঠাকুর দেখতে যাওয়া কেউ হার মানাবে। Hi everyone, তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম রেডি। আর আজকে ফ্রাইডে তোমাদের এরকম কথা দিয়েছিলাম যে বলেছিলাম যে আজকে ব্লগটা অবশ্যই চেক করো, আজকে একটা নতুন রকম ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি রেডি, আর এখন বাজে প্রায় আড়াইটে বেজেও গেছে মনে হয়, 2:40 বাজে। তো একটু আগে আমি আড়াইটে দেখছিলাম। তো যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে আমি বলবো, বলেই দিই। কি বলো, আমরা এখন যাচ্ছি হচ্ছে দুবাই মল। হ্যাঁ, আমি মারা এসেছে তাই মাদের নিয়ে একটু ঘুরতে যাচ্ছি। যদিও এর আগে মারা যখন এসেছিল আমরা দুবাই মলে ঘুরিয়েছি, কিন্তু তবুও আজকে একটু যাচ্ছি, আমরা বেরোচ্ছি আর কি। তো চলো পুরো ওই দুবাই মলে আমরা কতক্ষণ থাকছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। দেখো, তোমাদেরকে বললাম যে এখনই বেরোচ্ছি, তখন 2:40 বাজে, এখন কিন্তু 3টে বেজে গেছে, 3টে প্রায় 10 বাজে। তো দেরি হয়েই গেল বেরোতে বেরোতে। তো আমরা চলে এসেছি পার্কিং পেতে, যেটুকু টাইম লাগলো আর কি। এই যে লিফট এখানে। From a different star, flying over streets and our broken hearts, but they can't even touch us. We found a different beat, paradise is waiting and we bought the lease. Oh, getting caught in the mist, there's a minute they'll never get out. Cause we're dynamite, ain't nobody gonna hold us down. Breathe.
দুবাই মলে প্রচন্ড ভিড়, এত ভিড়, এত ক্রাউড, বাপরে। মানে আমরা না তো দাঁড়াতে পারছি, না ফটো তুলতে পারছি, ভীষণ ভিড়, প্রচন্ড ভিড়। আর এখন আমরা এসেছি ওই মলের মধ্যে যে অ্যাকোরিয়ামটা আছে সেটা দেখতে এসেছি। From a different star, flying over streets and our broken hearts, but they can't even touch us. We found a different beat. Paradise is waiting and we bought the lease. Oh, getting caught in the mist, there's so many that never get out. They're feeding the fears and the doubts. Ooh, but we go and we run to the end and we run without shame. এত ভিড় না কোথাও, মানে যে কথা বলবো কোথাও কিছু দাঁড়িয়ে সেই জায়গাটুকুও নেই। মানে যেতে যেতে যেটুকু এখানটা একটু ফাঁকা মনে হলো, তাই জন্য এটা অন করলাম ক্যামেরাটা। যেখানে যাচ্ছি মারাত্মক ভিড়। তোমরা দেখতে পাচ্ছ এত ভিড়, মানে কলকাতার ঠাকুর দেখতে যাওয়া কেউ হার মানাবে, মানে এরকম অবস্থা। সাংঘাতিক ভিড়, সাংঘাতিক, দাঁড়ানো যাচ্ছে না। আসলে এখানে একটা ফাউন্টেন শো হয়, তো ওটা 5:45, তো সেই জন্য এত ভিড় হয়েছে। মারাত্মক ভিড়। অবশেষে আমরা একটা জায়গায় বসার, মানে বসতে পেলাম আর কি। মারাও সব বসে পড়েছে, তো জানি না এখান থেকে কতটা ভালো শোটা দেখা যাবে। তো যাই হোক, এখানে বসেছি, হয়তো সবাইকে ঢুকতে যায়নি, যারা সিনিয়র সিটিজেন তাদেরকে ঢুকতে দিয়ে, তো আমরাও এসেছি, এখানে বসে আছি। কতক্ষণ টাইম আছে? 15 মিনিট আর 15 মিনিট আছে, 15 মিনিট পর স্টার্ট হবে। মারাত্মক ভিড় তোমরা দেখো। From a different star, flying over streets and our broken hearts, but they can't even touch us. We found a different beat. Paradise is waiting and we bought the lease. Oh, getting caught in the mist, there's so many that never get out. They're feeding the fears and the doubts. Ooh, but we go and we run to the end and we run without shame.
From a different star, flying over streets and our broken hearts, but they can't even touch us. We found a different beat. Paradise is waiting and we bought the lease. Ooh, getting caught in the mist, there's a minute they'll never get out of. They're feeding the fears and the doubts. Ooh, but we go and we run till the end and we run without. And I like we're from a different star, flying over streets and our broken hearts, but they can't even touch us. We found a different beat. Paradise is waiting and we bought the lease. Ooh, getting caught in the mist, there's a minute they'll never get out of. They're feeding the fears and the doubts. Ooh, but we go and we run till the end and we run without shame. We own the game and we ride on the flames till the moon. আমরা এবার বাড়ি যাচ্ছি, মানে বাড়ির পথে আর কি। তো পার্কিং খুঁজে পাচ্ছিলাম না একটু আগে, এখনও চলছে খোঁজা আর কি, শেষ হয়নি খোঁজা, হারিয়ে গেছিলো পার্কিংটা। তো একদিকে পার্কিং, আমরা অন্যদিকে একদম চলে গিয়েছিলাম। এত ভিড় আজকে, মানে যদিও ফ্রাইডেতে সবসময় সব মলেতেই ভিড় হয়, বাট অস্বাভাবিক ভিড়, মানে পারা যাচ্ছিল না, একদম হাঁটার জায়গা নেই, কিচ্ছু নেই, তো খুব ভিড় ছিল। ওদিকটা তো তো ও আচ্ছা। এখন এসছি আমরা টুকটাক কয়েকটা জিনিস কিনতে আর কি। তো ঘরেরই টুকটাক একটু খাবার দাবার, একটু কেক বিস্কিট এই সমস্ত। আর আমাদের রাত্রির ডিনারটাও আমরা কিনে নিয়েছি বাইরে থেকে, তো হয়ে গেছে আমাদের কেনা। জাস্ট বেরিয়ে যাচ্ছি এবার, পাটা জাস্ট খুব ব্যথা করছে, এতটাই হাঁটা হয়েছে ভিড়ের মধ্যে। আর আমার না জুতোটা নতুন, মানে একবারই পড়েছিলাম, যার জন্য আমার পাটা আর একটা সাইডে, মানে একটা কর্নার একটু জ্বালা করছে, এই জন্য হাঁটতে একটু কষ্ট হচ্ছে আমার। আমি আর প্রশান্তই এসছি, আর মারা বাইরে গাড়িতে পার্কিংয়ে বসে আছে, তো আমরা চটপট করে যেগুলো দরকার সেগুলো নিয়ে জাস্ট চলে যাচ্ছি আর কি। এটাই তেঁতুল, অনেকটা তেঁতুল আছে। হ্যাঁ, ছোট তো নেই এখানে, তো ছোট পাওয়াই যায় না জানো তো। খারাপ লাগবে কেন, ভালোই হবে। নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, এটাই নিয়ে নাও ছোটটা, তাই অনেকটা পড়ে থাকবে দেখবে। এখন
বাজে হচ্ছে 9:30 আর আমরা এসেছি বাড়ি পৌঁছেছি আর কি 8:05-10 নাগাদ। তারপর এসে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে তো আমরা বাইরে থেকে যেহেতু ডিনারটা কিনে নিয়ে এসেছিলাম তো সেই জন্য খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আজকে সব কিছু কমপ্লিট। একটু পরে আমি এটা আবার এডিট করব, তো আমি ভাবলাম যে ব্লগটা তো আমার শেষ করা হয়নি তো সেই জন্য চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আর আজকে মানে আমরা গিয়েছিলাম যে দুবাই মলে এত ভিড়, মানে তোমাদের কি বলবো, তোমরা দেখতেও পেলে মানে সাংঘাতিক ভিড়। আর দেখো ফ্রাইডেতে তো ভিড় হয় সব, এখানকার সব মলেতেই ভিড় হয়, কিন্তু মানে অস্বাভাবিক, মানে হাঁটা চলা যাচ্ছে না, মানে আমি কি ভিডিও করব, কি ফটো তুলব, মানে আমরা না সত্যি কথা বলতে জানো তো আমরা ভালো কোনো ফটো পর্যন্ত ভালো করে তুলতে পারিনি, মানে এত লোকজন, এত ভিড়, মানে সারাক্ষণ সামনে দিয়ে লোক যাচ্ছে, কোথায় ফটো তুলব, কোথায় মানে ভিডিও করব, কিচ্ছু বুঝতে পারছি না। তো যাই হোক, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, তো তোমরা দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানিও, কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও। তো আজকের জন্য টাটা, আসছি আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে, দেখতে থাকো।